বুধবার কাটোয়া মহকুমার দাঁইহাটে স্থানীয় পড়ুয়াদের সুবিধার্থে দাঁইহাট জিতেন্দ্রনাথ মিত্র স্মৃতি পাঠাগারের জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম এই চিন্তাধারা মাথায় রেখে স্থানীয় পড়ুয়াদের সুবিধার্থে দাঁহাটে কম্পিউটার সেন্টার তৈরি করা হয় বুধবার এই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দেবল কুমার উপাধ্যায় মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার এএসএম প্রসেনজিৎ অধিকারী দাঁড়হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস দাঁহাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সাহা ডাইহাট জিতেন্দ্রনাথ মিত্র স্মৃতি পাঠাগারের সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ এছাড়াও আরও অনেক বিশিষ্ট সভ্যবৃন্দ কম্পিউটার ল্যাবরুমের শুভ উদ্বোধন করেন মাননীয় শ্রী দেবল কুমার উপাধ্যায় মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর কাটোয়া অনুষ্ঠানের শেষে নতুন ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এলাকায় কম্পিউটার সেন্টারের উদ্বোধনী হওয়ায় খুশি এলাকার পড়ুয়া সহ তাদের অভিভাবক সকলে বিরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন